ছিল তারা যে শিল্প যে একটা পরিবেশ তৈরি করতে গিয়েছে, কালকে মুখ্যমন্ত্রীও বলেছেন সেখানে বলছেন শিল্পের ভবিষ্যৎ সিঙ্গুরটাকে তুলনা করেছেন, কি বলে যত বলছে থেকে দূরে যাচ্ছে। এইরকমভাবে গোহারা হারার পরে মানুষের আস্থা যে সরকার অর্জন করেছে, সেই সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথার প্রেক্ষিতে এই ধরনের কথা মানুষ সেটাকে মান্যতা দেয়নি এবং দেবেও। তো সুতরাং আজকে দাঁড়িয়ে ওরা একটা হয়ে গেছে আর কি, তার মানে তাদের কোনো মানে জ্ঞান শূন্য হয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না, সেই জন্য এই ধরনের কথা বলছে। শিল্প কোথায় এসেছে না এসেছে নিজেদের আয়নায় নিজেদের মুখটা দেখুন। কেন্দ্রের প্রধানমন্ত্রী কত শিল্প নিয়ে এসেছে, আমাদের এখানে মানুষের আস্থা রয়েছে, শিল্প এসেছে, বিনিয়োগ এখানে হয়েছে, আরও বিনিয়োগ হবে, এটা মানুষ জেনেছেন বলেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী এসে আবার তাকে করা করেছেন। সুতরাং এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায়নি, যাবে না। শিল্পের আন্দোলনের সময় সমর্থকদের কোথায় ছিলেন এবং দেখিনি তাদেরকে এই জেলার মানুষকে বিভ্রান্ত করতে পারবে না, এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো ভাবে ছিল। আমাদের রতনপুর উদয় সংঘের 42তম জগদ্ধাত্রী পূজার আমাদের থিম ব্রেকিং নিউজ, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে খারাপ ভালো মন্দ বিভিন্ন ঘটনাবলীকে তুলে ধরে আমরা আজকে এই মণ্ডপ সজ্জার মধ্যে উপস্থাপিত করেছি, যেখানে খেলা থেকে রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় থেকে পৃথিবীর বিভিন্ন আশ্চর্য ঘটনা নিয়েই এই ব্রেকিং নিউজ, এবং বিশেষ করে এই ব্রেকিং নিউজ টিমে আমাদের সারা পৃথিবীর ঘটনাকে আমরা তুলে ধরতে পেরেছি এই থিমের মধ্য দিয়ে। আর নিশ্চিতভাবে আমাদের আশা যে উদ্বোধনের দিনেই যেভাবে মানুষের ভিড় গলে পড়েছে তাতে আরও বেশি দর্শনার্থী উপস্থিত হবে, এবং এই ব্রেকিং নিউজের মধ্য দিয়ে মানুষ পুরনো কিছু স্মৃতির ঘটনা জানতে পারবে। তাই আমরা এই অভিনব থিমের মধ্য দিয়েই দর্শনার্থীকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। দুটো দপ্তরের মন্ত্রী কালকে একটা নতুন হয়েছেন, মানে বাড়তি কিছু এবার পুজোয়? দেখুন, অবশ্যই পূজার তো একটা আনন্দ, তার সাথে আনন্দের যে প্রথম ধাপ শুরুতেই, এর আগেও জগদ্ধাত্রী পূজার মুখে মন্ত্রী হয়েছিলাম, এবারও একটা নতুন দপ্তর জগদ্ধাত্রী, নিশ্চয়ই মা জগদ্ধাত্রীর আশীর্বাদ তো রয়েছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মুখ্যমন্ত্রীকে, তার কারণ তিনি আস্থা রেখেছেন আমাদের ওপর, নিশ্চিতভাবে তার আস্থাকে সম্মান জানিয়ে যেরকমটি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় চলতেন, আমিও সেই পথে আমাদের যারা দায়িত্বে রয়েছি সকলকে নিয়েই বাংলার উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব গ্রাম উন্নয়নের ক্ষেত্রে। আর যেহেতু 1993 সাল থেকেই পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত রয়েছি, তাই এই দপ্তর কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। ঠিক আছে।